প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে চিকিৎসাধীন আছে, তার জন্য তারেক রহমানের জন্য, তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের জন্য, পুরা পরিবারের জন্য আমরা দোয়া করব। দোয়া করে তোমরা খাওয়া দেব, তোমরা খাওয়া দাওয়া করবে, প্রাণ ভরে, তোমরা যেহেতু কোরআনের হাফেজ, প্রাণ ভরে জিয়া পরিবারের জন্য তোমরা দোয়া করবে, ঠিক আছে বাবা? আরে মন্ত্রী বেশি মাথা খারাপ করে পৌর ছাত্র দলের সভাপতি আমাদের সবার প্রিয় আল আমিন, হাফেজ দ্বারা সব জামা বেড়ে বসো না, শেষ দ্বার নামাজের মতো না, জামা বেড়ে বসো না ভাই। সুন্দর অন্য দেখো,
আমার তো ওই পাশে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, তুই একটু ফিরে না দাঁড়াও, নিজের সব খাবারের সবই সমাধান আছে।